চাকরি আমাদের সব কন্টেন্ট কি রেডি ইউটিউব হ্যাঁ ভাই সব রেডি তুমি কি ট্যাগসগুলো রেডি করছো যেগুলো দিবা সব রেডি ভাই এই জায়গাটা সাইন করতে হ্যাঁ হ্যাঁ এইটা কেন আপ একটা মিনিট হ্যালো হ্যালো হ্যাঁ বাবু তুমি কি বিজি আর কিসে বিজি আর কোনো বিজি নাকি আমি একদম টোটালি ফ্রি কোনো ব্যাপারই না আমি তোমার জন্য 24 আওয়ার থেকে শুরু করে 24/7 আমি ফ্রি ঠিক আছে ব্যাপার না বলো কি না বিজি থাকলে পরে ফোন দেই না না আমি তো বিজি না তুমি কেন বুঝছ না আমি তো বিজি না ঠিক আছে আমি আমি বিজি না আমি বিজি না আমি তো বাসে ঘুমাচ্ছি জাস্ট ঘুম থেকে উঠলাম জাস্ট তোমার কথা চিন্তা করতে করতে আমি যাইছি বুঝছো আমি বিজি না আমি 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 দোস অফিসে কোনো কাজ কাম নাই চল না একদিন ঘুরে আসি আর ভালো লাগতেছে না জীবনটা তেজ পাতা লাগতেছে চল ঘুরে আসি হ্যাঁ হ্যালো কি হয়েছে বলো এই কোথায় তুমি আর অনেক কাজ ভালো লাগতেছে না পাগল হয়ে যাব পাগল তুমি একদিকে পাগল বানাবা অফিস একদিকে পাগল বানাবে তাহলে একটা কাজ করো অফিসেই বউ বানাই ফেলো আমাকে বিয়ে করছো কি জন্য আচ্ছা ফ্রি হলে আমি কল দিব নি রাখি চলো না একটু ঘুরে আসি একটু দূরে একা আমি তুমি চলো না একটা দিনেরও তো ব্যাপার একটু রিসর্টে চলো না একটু যাই আমি বললাম তো আম্মু দিবে না তো বুঝতেছো না কেন আম্মুকে একটু বলো যে একটু তুমি আর আমি একটু যাই এই তোমাকে কেন ডাকছি তুমি জানো কেন নিজের শরীরের দিকে তাকাইছো একবারও চালের বস্তা একটা আনলে 15 দিনও যায় না দেহ একটা বানাইছো হাতির মতো ঘরের মধ্যে জং ধরছে সব কিছু দেখছো এগুলো তো আমার অনেক কষ্টের কষ্টের টাকা দিয়ে কিনা একটু একটু পরিষ্কার করবা তো ঠিক মতো না কাজ করতে করতে আমার মাথার ঘাম পায়ে পড়তেছে হ্যাঁ কাজ করো তুমি না কাজ করলে তো মানুষ চিকন হয় তুমি তো দিন দিন ফুলতেছো সবই কি বিয়ের পরে এই নিয়ে এখান থেকে কিনো নাকি এটাও বিয়ের পরে দিকে তাকাও শপিং এ আসছি কি এগুলো তাকায় না তো চলো সামনে দোকান আছে অনেক বাসা তো শপিং এ না শুন বাসায় অনেক কাজ বাসায় গিয়ে সময় দাও ওটা ভালো আচ্ছা মায়ের জন্য দেখো না সামনে অনেক ভালোই আছে এই দেখো না শোনো এই সামনে আছে তো অনেক সুন্দর আছে সামনে চলো না দেখলেই তো দিচ্ছ না সামনে আগে কি করবো বাসায় কাজ দেখো তুমি এদিকে এত এত দেখো না প্লাস অনেক গাড়িটা যদি একটু দেওয়া যেত আঙ্কেল আঙ্কেল আগের বার আমি 500 টাকা দিছি এবার আঙ্কেল আমি 2000 টাকা দিব আঙ্কেল প্লিজ আমার মান সম্মানের ব্যাপার আঙ্কেল প্লিজ একটু গাড়িটা দেন আঙ্কেল প্লিজ আরে রিক্সা নেওয়ার দরকার কি দেখছো শরীরটা কি মোটা বানাইছো একটু হাঁটো শরীরের জন্য ভালো এবং টাকাটাও তো সাশ্রয় হবে তাই না আর একটু হাঁটলি তো আমরা বাস ধরতে পারতেছি কেন তুমি রিক্সা তুমি ইয়া করো হাঁটো হাঁটো তুমি একটু উপরে তাকাও সূর্য দেখো আর রাস্তাটা দেখো কি কি সূর্য আছে খুব ঠান্ডা এই যে আমার তো ঠান্ডা লাগছে কি কি অবস্থা ভালো ভালো
পানি খাও আমি শুধু কেন আসছি এখানে জানো শুধু এসির বাতাস খাওয়ার জন্য মানে এটা কি পাওয়া যায় এই জিনিসটা খাইতে আমার সবসময় ভালো লাগে ঠিক আছে আর রাখো পানি খাও পানি খেয়ে বের হচ্ছো চলো